হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাল সকালে নতুন একটা ভিডিওতে চলে এসেছি। আর আমরা কিন্তু বন্ধুরা এখন থেকে আর মানে আমি কারোর কোনো কমেন্টের ভিডিও বানাবো না, কারণ কমেন্টের ভিডিও বানালে দেখা যাচ্ছে যে আমার ভিডিওর মধ্যে সব কিছুই কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার ভিডিওটা কেউ ভালো শেয়ার করছে না, কেউ ভালোভাবে দেখছে না, তো আমার ভিডিওর মধ্যে অনেক ভিউ কম হয়ে যাচ্ছে, অনেক কিছুই কম হয়ে যাচ্ছে। আমি আগে যেভাবে ভিডিও বানাচ্ছিলাম, আমার ভিডিওর মধ্যে ভালো ভালো ভিউ আসছিল, ভালো সব কিছু আসছিল, ঠিক আছে, সব কিছু রেসপন্স ভালো ছিল। এখন ভিডিওর মধ্যে কোনো রেসপন্স নেই ভালো। তো তোমরা জানি না কী করছো, তোমরা ভিডিও কেউ স্কিপ করে দেখছো। আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তারপরে আমার সাবস্ক্রাইবারও কেউ আমার ভিডিও দেখছে না। এখন থেকে ভেবে নিয়েছি যে আমাদের আগের যেমন এপিসোডগুলো আমরা চালিয়ে যাচ্ছিলাম, তো সেইভাবে সেই এপিসোড আমরা চালিয়ে যাবো। ঠিক আছে, আমাদের অলরেডি 10 টাউনে চলে এসেছি, আমরা বুস্ট অবস্টিকলগুলো ফটোফট রিমুভ করবো, করে আমরা আজকের থেকে একই রকমভাবে একই টানা, ঠিক আছে, একই রকম মানে যেভাবে আমরা আগে ভিডিও বানাচ্ছিলাম সেইভাবে সেম টু সেমভাবে ভিডিও বানাবো। 10 টাউনাল থেকে আমরা শুরু করে দিচ্ছি ফের আবার আগের মতোই, 9 টাউনাল থেকে যেভাবে আমরা কাউন্টিং করতে করতে আসছিলাম, ঠিক আছে, সেইভাবে আমরা শুরু করবো। ওকে, তো চলো, ফার্স্ট অল আমাদের বুস্ট রিমুভ হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু এদিকে ফটোফট বেস্টটাকে চেঞ্জ করবো। চেঞ্জ করার পর আমাদের এখন 4টে বিল্ডার ফ্রি হয়ে গেছে, আর আমাদের আর একটা বিল্ডার ফ্রি হতে খুবই কম টাইম লাগছে, মাত্র 4 ঘন্টা। ঠিক আছে, তো 4 থেকে 5 ঘন্টা টাইম লাগছে, তো 4-5 ঘন্টা তো আমরা আর টাইম দিতে পারবো না। আমাদের এদিকে হিরোস আপডেট দিতে হবে, এবং আমাদের এখানে টোটালি 5টা জিনিস বাকি আছে। ঠিক আছে, 2টো হচ্ছে এয়ার ডিফেন্স, ওকে, আর 3টে হচ্ছে টাওয়ার, ঠিক আছে, না বম টাওয়ার, এটা সরি বম টাওয়ার, আর এটা হচ্ছে আমাদের উজার টাওয়ার। ঠিক আছে, তো টোটালি আমাদের এই 5টাকে একসঙ্গে আমরা আপডেট দেবো আজকে। তো দেখা যাক যে আমাদের লুট সব কিছু কালেক্ট করে ফেলি। ওকে, টোটালি পুরো লুট আমাদের ফুল হয়ে গেছে, আমাদের ক্লান ক্রিস্টাল দিয়ে দেখলাম যে লুট কিছু আছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের যা লুট আছে, আমাদের যেভাবে যা আছে এই লুটগুলো, তো আমরা চেষ্টা করছি যে আমাদের টোটালি পুরোপুরি 4টে পিলারকে, মানে আমাদের টোটালি টাউন হল 10 ম্যাক্স। ওকে, তো আমরা টাউন হল 10 ফাইনালি ম্যাক্স করে ফেলেছি। ঠিক আছে, আমরা এখান থেকে গোল্ড আরও কিছু কালেক্ট করবো, দেখো এখান দিয়ে। আচ্ছা, আমাদের এখন অ্যাটাকও করতে হবে, আর তারপরে আমরা কিন্তু ফার্স্ট এগুলো আমরা করে ফেলি, আমরা আগে লুটগুলো কালেক্ট করে আমাদের যেগুলো হওয়ার সেগুলো আমরা রানিং বসিয়ে ফেলি। ঠিক আছে, তো আমাদের আর কতটা লুট লাগবে দেখো বন্ধুরা, আমাদের আর একটা বুলেটকে আমরা এখানে লাগাতে পারবো। ওকে, ঠিক আছে, তো আমরা এখানে সবগুলো কালেক্ট করে ফেলি। এখন আমরা যাবো অ্যাটাকের মধ্যে, আর দেখো বন্ধুরা, দাঁড়াও আমরা আর একটা কাজ করিনি, আমরা কিন্তু সিজিতে একটু ডোনেট নিয়ে নিই। ঠিক আছে, ওকে, দাঁড়াও, ওয়েট ওয়েট, আমরা দেখে নিই যে আমরা, আচ্ছা আমরা কিন্তু হাইব্রিড অ্যাটাক করছি, তো হাইব্রিড অ্যাটাকে আমরা ডোনেট নিয়ে নেবো। ঠিক আছে, তো এখান থেকে সরি হগ নেবো না, আমি নেবো মাইনার। ওকে, তো মাইনার নিয়ে নিয়েছি, এবং উইজার্ড আর্চার, ওকে, কনফার্ম করে দিই। ঠিক আছে, আমাদের কিন্তু অলরেডি পুরো কমপ্লিট সব কিছু নেওয়া। ঠিক আছে, তো এখন যাবো আমরা মেন ফাইনালি অ্যাটাকে। ঠিক আছে, আমাদের পুরো সব কিছু রেডি। আচ্ছা, আমাদের আরও একটা ভুল হয়ে গেছে, আমাদের এখান থেকে আরও একটা জিনিস পাবো, সেটা হচ্ছে স্পেল, তো সেখান থেকে আমরা একটা স্পেল নিয়ে নেবো, ফ্রিজ। ওকে, চলো, ফ্রিজও নিয়ে নিয়েছি, এখন আমরা মেন মানে পারফেক্টলি একটা অ্যাটাক। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে ভালো একটা লুট পেয়েছি, তো এই লুটটা আমরা পুরোপুরি কনফার্ম মানে চেষ্টা করবো। ওকে, তো আমরা কিন্তু শুরু করবো কুইনের সাইড দিয়ে অ্যাটাক। 4টে হিলার নিয়েছি আমরা, ওকে, কিংকে এই সাইডে দেবো, আর লগ লঞ্চার এই সাইডে দেবো, ব্যাস। আমাদের এখান থেকে চেষ্টা করবো যে আমরা 3-স্টার বের করার চেষ্টা করবো। ওকে, 2টো অল ব্রেকার দিয়ে দিই, এনিমি কুইনকে পয়জন স্পেলটা ইউজ করে দিয়েছি আমরা, আমাদের কুইনকে রেজ, আরে রেজ একটু লাস্টে হয়ে গেছে, রেজ আর একটু আগে দেওয়া দরকার ছিল, তাহলে আমাদের কুইনের অ্যাবিলিটিটা যেত না, একটু দ্বারা তার মানে ভুল হয়ে গেছে, নিশ্চয়ই আমাদের ভুলটা হয়েছে। তো ঠিক আছে, চলো, নো টেনশন, আমাদের এদিকে, আরে বাপরে, সিঙ্গেল ইনফেরনো ধরে ফেলেছে কুইনকে। তো ঠিক আছে, আমরা এখন হাইব্রিড চালু করে দেবো কুইনের সাইড দিয়েই। ঠিক আছে, কারণ সিঙ্গেল ইনফেরনো কুইনকে ধরেছে মানে কুইন শেষ, তাহলে আমাদের হগ এবং মাইনারের দিকেই চলে যাবে হিলারগুলো, তাহলে কিন্তু সবথেকে ভালো হবে। ওকে, সবথেকে বেটার হবে এটাতেই, তার জন্য আমরা দিয়ে দিয়েছি। আর আমাদের এদিকে তো রয়েছে ফিল্ম ফিঙ্গার, কিন্তু বিশাল একখানা সুন্দর ভ্যালু বের করবে, আমরা এখানে হিল স্পেল ইউজ করবো। ওকে, নাইস, পারফেক্ট যাচ্ছে অ্যাটাক, আরে ফের একটা হিল স্পেল ইউজ করে দিয়েছি ফুটবল, এখানে আমাদের হিলার যদিও ছিল, তারপরও এটা হিল স্পেলটা ইউজ করা দরকার ছিল না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এখানে আমাদের ফিল্ম ফিঙ্গারে কিন্তু মেন ভ্যালু বের করবো ফিল্ম ফিঙ্গার। ঠিক আছে, এখানে আমরা আরও একটা হিল স্পেল ইউজ করতেই পারি, দেখা যাক যে আমরা কী করতে পারছি শেষ পর্যন্ত। আরে ফিল্ম ফিঙ্গার কী করছে, সিঙ্গেল ইনফিনোগুলোকে ভাঙলে কিন্তু আমাদের আরও, আরে আর তো ভ্যালু আসবে না, শেষ, ফিল্ম ফিঙ্গারও শেষ, চলো কিছু করার নেই। ওকে, নাইস, আমরা এখানে হিল স্পেল ইউজ করে দিই, আমাদের হিল স্পেল রেখেও লাভ নেই। ওকে, উজারিগুলো দিয়ে একসঙ্গে টাউন হল তো চলে আসলো, কিন্তু আমাদের যেটা দরকার গোল্ড, সেই গোল্ড এখনও আসেনি। ঠিক আছে, সিঙ্গেল ইনফিনোটা গেছে ঠিকই, কিন্তু আমাদের গোল্ড দরকার ছিল, কিন্তু গোল্ড আসলো না, এখনও পর্যন্ত অনেক গোল্ড রয়েছে। ঠিক আছে, ওকে, নাইস, এনিমি কিংও শেষ, আমাদের অ্যাটাকটা চেষ্টা হলো না বন্ধুরা, কিন্তু ফেল করে গেলাম, কিন্তু লুট আমরা ভালো লুট করে ফেলেছি এখান থেকে, অনেক লুট করেছি। ঠিক আছে, তো অলরেডি আমাদের আরও একটা অ্যাটাক করতে হবে, তারপরে কিন্তু আমরা আর একটা বিল্ডারকে কাজে লাগাতে পারবো। ওকে, আর্মিটা আমরা বসিয়ে ফেলি। তো বন্ধু, আমরা দেখো এখন কিন্তু শিশিতে শুধুমাত্র ফিল্ম ফিঙ্গার নিয়েছি, আর কিন্তু কিছুই নিইনি। ওকে, তো আমরা এখন যাবো ফের আরও একটা অ্যাটাকে, আমাদের নেক্সট এই অ্যাটাকটা করবো, তারপরে কিন্তু এই অ্যাটাকে আমাদের যদি 3-স্টার আসে তাহলে কিন্তু আমরা বোনাস পয়েন্টটা পাবো। তো চেষ্টা করছি আমরা 3-স্টার আনার, তাহলে বোনাস পয়েন্টটা পেয়ে যাবো, আর এদিকে আমাদের গোল্ডও দরকার। ঠিক আছে,
তো অলরেডি আমরা একটা ভালো বেস পেয়েছি এবং এখানে ভালো লুটও আছে। তো আমরা এনিমি কুইনের সাইড দিয়ে কুইন চার্জ শুরু করবো, তাহলে কিন্তু আমরা এনিমি কুইনকে আগে নিতে পারবো। ওকে, তাহলে আমাদের একটু মনে হচ্ছে না, ঠিক আছে কুইন এই মানে এই আছে টার্গেট। ওকে, তো আমি ভেবেছিলাম বোধ হয় এদিকে একটু সমস্যা হতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা এদিকে কিনকে দিয়ে দিয়েছি। ওকে, অল ব্রেকার ইউজ করতে পারি এখানে আমরা, পারফেক্ট। কুইন যদি বেশের ভিতরের দিকে যায় তাহলেই তো বেশি ভালো কাজ হবে। আর এজ স্পেল ইউজ করবো, এনিমি কুইনকে পয়জন ইউজ করে দিই একটা, আগের থেকে ইউজ করে দিই আমরা। ওকে, এনিমি কুইন শেষ, আমাদের কুইন এখন দেখি বেশের ভিতরের দিকে যাচ্ছে কি না, কি এক্সপু ডাউন করবে কি কী করছে এখন দেখা যাক। কুইন এক্সবুটাকে ডাউন করে দিকে, আচ্ছা কুইন এখন এক্সবু ধরেছে। তো বন্ধুরা আমরা চেষ্টা করছি এখান থেকে থ্রি স্টার নেওয়ার, এখান থেকে আশা করি থ্রি স্টার হয়ে যাবে, কারণ ইনফিনো টাওয়ারগুলো দেখছো এগুলো কিন্তু সব মাল্টি করা আছে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা থ্রি স্টার নিতে পারবো, এটা টার্গেট আছে থ্রি স্টার নেওয়ার, ঠিক আছে। তাহলে কিন্তু ইনফিনো টাওয়ার যদি সিঙ্গেল হয় সব থেকে বেশি সমস্যা হবে, এবং ইনফিনো টাওয়ারের ড্যামেজটা সিঙ্গেল থাকলে প্রচণ্ড হারে ড্যামেজ দেয়, প্রচণ্ড ড্যামেজ বেড়ে যায়, ঠিক আছে। তো এদিকে আমাদের ফিলিম ফিঙ্গারও টার্গেট হয়ে গেছে, ইয়েস। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ফিলিম ফিঙ্গার তো টার্গেট শেষ, ফিলিম ফিঙ্গার শেষ, কিন্তু এদিকে আমরা ফিলিম ফিঙ্গার দিয়ে অনেকটা ভ্যালু পেয়েছি। ওকে, আমরা এই নিচের সাইড দিয়েই শুরু করবো, হাইব্রিড হাইব্রিড শুরু করে দিয়েছি। ওকে, এখানে আমরা হিল স্পেলটা ইউজ করে দিই, এনিমি কিংও শেষ হয়ে যাবে এখানে। ওয়াও নাইস, আরে 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 একটু ভিতরের দিকে আসো, মাইনারগুলো শেষ হয়ে যাচ্ছিল, এক্ষুনি যাচ্ছিলো মাইনারগুলো মরে, কারণ এখানে এমন একটা জায়েন্ট বম ফেটেছে যে আমাদের মাইনারগুলো অনেক ড্যামেজ খেয়েছে, ঠিক আছে। ইয়েস, চলো পারফেক্ট, নাইস। এখানে আমরা আরও একটা হিল স্পেল ইউজ করবো, হকগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা থ্রি স্টার বের করতে পারবো। ইয়েস, চলো বন্ধুরা চলো, এখানে আরও একটা হিল স্পেল ইউজ করে দিয়েছি, কারণ এখানে দেখছো মাল্টি ইনফিনো, বন্ধুরা মাল্টি ইনফিনো কিন্তু হেভি ড্যামেজ দেবে, সেটা তোমরা ভালোভাবেই জানো যে মাল্টি ইনফিনো তো ভালো মানে বিশেষ করে হগের দিকে ভালো ড্যামেজ দেয়, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু থ্রি স্টার চলে এসেছে বন্ধুরা, আগের অ্যাটাকটা আমরা একটু নিশ্চয়ই কোনো জায়গা ভুল করেছিলাম। তো সেকেন্ড অ্যাটাকে থ্রি স্টার এসেছে, ফার্স্ট অ্যাটাকও থ্রি স্টার আসতে পারতো, তাই কি না? তো থ্রি স্টার আসলো না ফার্স্ট অ্যাটাকে, কুইনের অ্যাবিলিটি সোয়াগ। ওকে, তো বন্ধুরা এখান থেকে আমরা পারফেক্টলি একটা ভালো লুট করেছি আগের মতোই। তো এখন আমাদের আশা করছি যে আমরা আরেকটা বিল্ডারকে কাজে লাগাতে পারছি। ওকে, আমাদের এখান থেকে বোনাস পয়েন্ট, এটাকেও আমরা কালেক্ট করে ফেলবো, বোনাস পয়েন্ট কালেক্ট করে ফেলেছি, এখন আমাদের এখান থেকে এই বিল্ডারটাও বসিয়ে দিলাম। ওকে, ফাইনালি আমরা কিন্তু ম্যাক্স করে ফেলেছি, ঠিক আছে। শুধুমাত্র হিরোজ বাকি আছে আর একটাই মাত্র বোম টাওয়ার, তো এই বোম টাওয়ারটা আমরা যখন তখন আপডেট দিয়ে দিতে পারবো। তো তার জন্য আমাকে একটা কাজ করতে হবে, আমরা এখান থেকে জেমস দিয়ে এটাকে উড়িয়ে দেবো, জায়েন্ট বোমটাকে। এখান দিয়ে আমাদের কুইন কিংবা কিং যে কোনো একজনকে আমরা আপডেট দিয়ে নিই, কারণ কিং কিংয়ের হচ্ছে 33, কুইনের হচ্ছে 34, তাহলে কিংটাকে দেওয়া ভালো, তাহলে কিংটাকে আপডেট দিয়ে দিলাম। ওকে, পাঁচটা বিল্ডার ফাইনালি আমরা পুরোপুরি কাজে লাগিয়ে দিয়েছি। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, দেখাবো তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, তোমার ভালো থাকো, চ্যানেল দেখো নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করো, চ্যানেল সদস্য যাবে, বাই।